গ্রামবাসীরা বলেন ভোর রাতে মা নাকি স্বয়ং এই পুকুরে স্নান করতে আসেন। একদা ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরে ডাকাতরা নরবলিও দিত, এমনকি শ্রী শ্রী মা সারদাকেও ডাকাতরা বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু মা সারদার মধ্যে মা কালীর রূপ দেখতে পেয়ে বন্ধ হয়ে যায় নরবলি। লাল লাল চোখ, পাকানো গোফ আর দশাশয় চেহারা, এমন বর্ণনা দিলে প্রাচীন বাংলার ডাকাতদের কথাই কিন্তু মাথায় আসে। আর ডাকাতদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল মা কালীর পুজো। ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা মায়ের পুজো দিয়ে তারপর ডাকাতি করতে বের হতো। আর প্রাচীন বাংলার ডাকাত কালী মন্দিরের বর্ণনা দিতে গেলে তার মধ্যে অন্যতম একটি নাম হলো সিঙ্গুরের ডাকাত কালী বাড়ি। আজ উপস্থিত হয়েছি এই সিঙ্গুরের ডাকাত কালী বাড়িতে। কীভাবে এই কালী বাড়িতে আপনারা আসবেন, পুজোর সময় কখন, এবং এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে কি কি অলৌকিক ইতিহাস, সবই জানতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। কলকাতা থেকে ট্রেনে সিঙ্গুর ডাকাত কালী বাড়িতে যেতে হলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট অথবা হরিপাল লোকাল ধরে নামতে হয় সিঙ্গুর স্টেশন, এবং সেখান থেকে অটো অথবা টোটোতে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসা যায় সিঙ্গুর ডাকাত কালী বাড়ি। এই মন্দির স্থাপনের ইতিহাসটি বড়ই রহস্যের। মোটামুটি আইডিয়া 400-450 বছরও আগে, তখন ডাকাত কালী মা এখানে পুজো করতে, ডাকাতরা পুজো করে তারা ডাকাতি করতে। শোনা যায় নিকটবর্তী চালকেপাটি গ্রামের এক দরিদ্র কৃষক, যার পদবি ছিল মোড়ল, একদিন সামান্য আনাজপাতি বিক্রি করার জন্য কাক ভরে যাচ্ছিল শেওড়াফুলি হাটে। পথে দেখা হলো এক ঘুটে কুরুনি বুড়ির সঙ্গে। বুড়িটি তাকে গোবরের ঝুড়ি মাথায় তুলে দিতে বলল। ঝুড়িটি মাথায় তুলে দেওয়ার পর ওই দরিদ্র কৃষককে বুড়ি বলল সে যেন বাড়ি ফিরে যায়, কারণ সামনে পথে তার বিপদ আছে। একথা শুনে কৃষক দারুণ ভীত হয়ে বাড়ি চলে আসে। এরপর একদিন গভীর রাতে ঘুমের মধ্যে চাষি স্বপ্ন দেখে, সেই ঘুটে কুরুনি বুড়ি তাকে বলছে, আমি আদ্যাশক্তি মহামায়া, এখানে এই জঙ্গলে ঘটস্থিত হয়ে আছি, আমার অযত্ন হচ্ছে, পূজায় ত্রুটি হচ্ছে, তুই এখান থেকে আমাকে নিয়ে যা, আমার মূর্তি গড়িয়ে প্রতিষ্ঠা কর, খরচ খরচা সবই তোর থলির মধ্যেই রয়েছে, আমার এই মূর্তি প্রতিষ্ঠা করবি। এই বলে দেবী স্বপ্নে তাকে সিদ্ধেশ্বরী রূপটি মোড়লকে দেখায়। এরপর ঘুম ভেঙে মোড়ল সত্যি সত্যি দেখল তার থলিতে রাশি রাশি অলংকার। এই দেখে আনন্দে কেঁদে ফেলে কৃষক। এরপর তৈরি করে 8 চালা মন্দির। বনের মধ্যে থেকে ঘট এনে মন্দিরে স্থাপন করে এবং একটি বৃহৎ মৃন্ময় সিদ্ধেশ্বরী বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এই দেবী সিঙ্গুরের ডাকাত কালী বলে আখ্যাত হয়ে আসছেন। ডাকাতরাও এই ঘটনায় খুশি ছিল। দেবীর পূজার সময় তারা ছদ্মবেশে মন্দির প্রাঙ্গণে জমায়েত হতো। শোনা যায় অতীতে মন্দির স্থাপনের পর ডাকাত দল অন্ধকারে লুকিয়ে দেবীর জন্য স্বর্ণ অলংকার মন্দিরে রেখে যেত। এমনকি গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে কখনো কখনো দেবীর সম্মুখে নরবলিও দিত। গ্রামবাসীরা এই মন্দিরের মাকে খুবই জাগ্রত বলে মানে। তাদের মুখেই শুনলাম মা নাকি ভোর রাতে মন্দিরের কাছে একটি পুকুরে স্বয়ং স্নান করতে যান। মা চান করতে যেত, ঘরে সুতুন আওয়াজ হতো, ঝমক ঝমক করে যেত, ঝমক ঝমক করে চান করে বাড়ি আসতো। এই অলৌকিক ঘটনা জড়িয়ে থাকা পুকুরটির খোঁজ পেয়ে আমিও গুটি গুটি পায়ে বাঁশবনের নিচ দিয়ে চললাম সেই রহস্যময় পুকুরের দিকে। এই বাঁশগাছের তলা থেকেই আমি আসলাম এবং খুবই নিরিবিলি স্থানটা, আর এই নিরিবিলি স্থানেই এই পুকুরটির অবস্থান, এবং শুনলাম এই পুকুরেই মা স্নান করতে আসতো। এই মন্দির সম্পর্কে আরও একটি ঘটনা শোনা যায়। মা সারদা একবার নাকি
কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তিনি ডাকাতদের খপ্পরে পড়েন। ডাকাতরা মা সারদাকে নিয়ে আসেন বলি দেওয়ার জন্য, কিন্তু বলি দেওয়ার জন্য যখনই প্রস্তুত হয়েছে তখনই দেখা গেল মা সারদার মধ্যে মা কালীর রূপ। ডাকাত সর্দার ভয় পেয়ে গেলেন, তিনি বুঝলেন মা সারদা সাক্ষাৎ মা কালী। শোনা যায় এর পরই বন্ধ হয়ে যায় নরবলি এবং ডাকাতরাও ডাকাতি করা ছেড়ে দেয়। তবে ডাকাত সর্দারের নাম নিয়ে বিভিন্ন মতামত শোনা যায়। কেউ বলেন ডাকাত সর্দারের নাম ছিল রঘু ডাকাত, আবার কেউ কেউ বলেন গগন ডাকাত। এই গেট থেকে প্রবেশ করে বাঁদিকে রয়েছে মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের উল্টো দিকেই এটা হচ্ছে নাট মন্দির। তারকেশ্বর যাত্রার সময় ভক্তবৃন্দরা বাক রেখে এই সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের এই নাট মন্দিরে কিন্তু কিছুটা সময় বিশ্রাম করে আবার যাত্রা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর মায়ের মন্দিরের অপোজিটেই এই রাস্তার ওপারে এটি রয়েছে মহাদেবের মন্দির। মায়ের মন্দিরটি প্রাচীনকালের বেশ বড় আকারের আটচালা মন্দির এবং মন্দিরের গায়ে টেরাকোটার খুব সুন্দর কাজ। গর্ভগৃহে রয়েছে মায়ের মূর্তি এবং ঘট। মায়ের মন্দিরের সামনে নাট মন্দির এবং বলির স্থান। এই ঘেরা জায়গাটি বলির বেদি। আজও কালী পূজার রাতে এবং শ্রাবণ ও চৈত্র মাসে এখানে ধুমধামের সঙ্গে পূজা হয় এবং পাঠা বলিও দেওয়া হয়। মায়ের মন্দিরের পিছন দিকে রয়েছে শীতলা মন্দির। মন্দিরটি আকারে ছোট এবং মন্দিরের ভেতরে একটি ঘট রয়েছে। মন্দিরের পুরোহিত আমাদের প্রতিদিনের পুজোর সময় জানালেন। ভোর 4টা থেকে দুপুর 2টো, আর বিকালে 4টা থেকে রাত্রি 10টা। আর ভোগের নিয়ম হচ্ছে আমাদের দুপুরে ভোগ হয়, 12টার সময় আমাদের ভোগ হয়। তবে আমাদের মায়ের ভোগের নিয়ম হচ্ছে যে আমাদের চিঁড়ের ভোগ দিতে হয় মাকে। আর যদি ভোগ সময় যদি সেরকম ভোগ হয় তখন আমাদের মায়ের ভোগ হয় সকাল 6টা থেকে আপনার বেলা 12টার মধ্যে এলেই যখন তখন পুজো দেওয়া যাবে। আধুনিক সময়ে এই অঞ্চলের ভোল পাল্টে গেছে, কিন্তু ভেবে গায়ে কাটা দিয়ে ওঠে যে এখানে দুর্ধর্ষ ডাকাতেরা একসময় নরবলিও দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।